বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই যেন চমক। এবার অধিনায়ক নির্বাচনেও সেই চমকেও রাখল দলগুলো। আগামী 19 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্টের 10ম আসর। এবার বিপিএল শুরুর মাত্র 2 দিন আগে 7 দলের নেতৃত্ব নিশ্চিত হয়েছে। এবার নেতৃত্ব নির্বাচনে বড় চমক দেখেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস। লিটন দাসকে নতুন অধিনায়ক করা হয়েছে। দলে হ্যাট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি দলটির সবলতম অধিনায়ক ইমরুল কায়েস। এবারের বিপিএলে নুরুল হাসান সোহান রংপুরকে নেতৃত্ব দেবেন। সাকিবের মতো বিশ্বমানের তারকা ক্রিকেটারকে এড়িয়ে সোহানের আস্থা রেখেছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জারের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সুবাগত হোম। অন্যদিকে মাস্টারপিবিন মর্তুজা ফিট না হলে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তুকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে। প্রথমবারের মতো আসরে নাম লেখানো দুর্দান্ত ঢাকার দায়িত্বভার সামলাবেন মোসাদ্দ হোসেন সৈকত। এদিকে খুলনার নেতৃত্বে চমক রয়েছে। বিপিএলে এবারের আসরে খুলনার নেত্রিত্ব দেবেন ওপেনার এনামুল হক বিজয়। অন্যদিকে তামিম ইকবালের উপর আস্থা রেখেছে ফরসুন বরিশাল।